স্যাম্পনির জেড সিরিজ নিয়ে কিন্তু আমরা অনেক মাতামাতি করছিলাম, সেক্ষেত্রে ছিল হচ্ছে Z30, Z28 এবং Z12, Z16 এরকম অনেকগুলো। শেষমেশ নাকি Z30 প্রো লঞ্চ করা হয়েছে। ওয়েট, আমি আনবক্সিং সহ দেখাচ্ছি আপনার। আজকে তুলনা হবে মূলত হচ্ছে Z50 এবং Z30 প্রো, এই দুটো স্মার্টফোনের মধ্যে কিনবেন কি কিনবেন না, বা 11,000 টাকার আশেপাশে এই দুটো স্মার্টফোন কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে, বা 1-2 হাজার টাকা বেশি দিলে আপনি কি পাইতে পারেন, বেটার হয় কি না, চলুন এই নিয়েই আলোচনা করবো আজকের ভিডিওতে। সো হ্যালো দাদা, আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব ফ্রম কেটিভ ক্লাউড বিডি, হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। অনেক কথা বলে ফেলছি আর না, চলুন একদম আনবক্সিং থেকে শুরু করি। দুটা ফোনের সাথেই অ্যাজ ইউজুয়াল স্যাম্পনি এখনও চার্জার এবং ইয়ারফোন দিচ্ছে, এবং চার্জার দুটাই হচ্ছে 10 ওয়াটের, এখানে কম বেশি কিছু নেই, 10 ওয়াটের অ্যাডাপ্টার এবং প্রোটেক্টিং গ্লাস, তার সাথে থাকতেছে সিলিকন কেস, মোটামুটি ভালোই। এবং চলুন এবার স্মার্টফোন কম্পেয়ারে চলে যাওয়া যাক। দুটাই স্মার্টফোনেরই বডি ট্রান্সফরমেশন, যেটা মানে হাইট, ওয়েট এবং হচ্ছে থিকনেস, এগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারাই বুঝে নেন কোনটা ভালো হবে, মানে চিকন বা মোটা এদিক থেকে। চলুন ডিরেক্টলি কথা বলি ডিসপ্লে নিয়ে। স্যাম্পনি Z50 এই স্মার্টফোনে পাচ্ছেন 6.5 ইঞ্চি ডিসপ্লে, এবং স্যাম্পনি Z30 প্রো এই স্মার্টফোনে পাচ্ছেন 6.52 ইঞ্চি ডিসপ্লে। এইটুকুই হচ্ছে তফাত। আপনার রেজুলেশন HD+, PPI ডেন্সিটি 270-এর আশেপাশে, এবং রেজুলেশনটা ওই যে HD+ আপনার 1600×720 পিক্সেলের। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্যাম্পনি Z30 প্রোতে ইম্প্রুভ করা হয়েছে, সেটা হচ্ছে এই বাজেটে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে ওপরে, যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, এবং তার সাথে দিয়েছে নোটিফিকেশন লাইট, মানে হচ্ছে নচের ঠিক ডান পাশে একটা লাইট দেখবেন ব্লিঙ্ক করে নোটিফিকেশন আসলে, সো এটা দেওয়া হয়েছে। তবে ওভারঅল লুকের কথা বললে স্যাম্পনি Z30-র মতোই লুকটা রয়েছে। চলুন এবারে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। স্যাম্পনি Z50 এই ফোনে দিচ্ছে হচ্ছে ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা, প্রাইমারিটা হচ্ছে 30 মেগাপিক্সেল, এবং তারপরে রয়েছে 2 মেগাপিক্সেল, এবং আরও একটি রয়েছে সেটাও কিনা হচ্ছে 2 মেগাপিক্সেলের, সম্ভবত একটা ম্যাক্রো এবং একটা হচ্ছে ডেপথ। এবং অন্যদিকে স্যাম্পনি Z30 প্রো এই স্মার্টফোনে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রেয়ার প্যানেলে, তার সাথে থাকতেছে আপনার 2 মেগাপিক্সেলের একটা ডেপথ এবং 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। তো আলট্রা ওয়াইড দিচ্ছে 5 মেগাপিক্সেল, এটাই অনেক কিছু এই বাজারে। তো দুটোই স্মার্টফোনেই কিন্তু আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps-এ, এর বেশি নয়। এবং দুটা ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরায় আপনার 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাই দ্য ওয়ে, দুটোই স্মার্টফোনের ম্যাক্স ক্যামেরা জুম হচ্ছে আপনার 4x পর্যন্ত। ফ্রন্ট ক্যামেরাও আপনারা 1080p 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরার কথা বললে এখানে স্যাম্পনি Z30 প্রো একটু এগিয়ে থাকবে আলট্রা ওয়াইড সেন্সরের জন্য। ওয়েল, এই তো গেল ক্যামেরার ব্যাপার। প্রসেসর সম্পর্কে আলোচনা করব, তার আগে একটা হিন্ট দিয়ে দিই আপনাদেরকে। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা 10,000 বা 11,000 টাকার মধ্যে এই বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো কিনতেছি এটা কতটুকু যুক্তিযুক্ত, জাস্ট 2 মিনিট কথা বলবো ভিডিওর শেষে। চলুন কথা বলি প্রসেসর সেকশন নিয়ে। তো প্রসেসরে হচ্ছে ডিফারেন্ট রয়েছে এই জায়গায় যে স্যাম্পনি Z50 এটাতে ব্যবহার করা হয়েছে হিলিও P25, স্যাম্পনি Z30 প্রো এটাতে ব্যবহার করা হয়েছে A25। তো P25টা হচ্ছে অনেকটাই পুরাতন, এটা হচ্ছে আপনার 16 ন্যানোমিটারের একটা প্রসেসর, তার সাথে সাথে লঞ্চ করা হয় 2017 সালে, এবং এটার জিপিউতে থাকতেছে আপনার ARM
T880। অন্যদিকে Symphony Z30 Pro তে ব্যবহার করা মিডিয়াটেক হিলিও A25 এর সম্পর্কে কথা বলতে হচ্ছে। তো এই প্রসেসরে পাচ্ছেন 12 ন্যানোমিটারের টেকনোলজি এবং তার সাথে চারটা কোর হচ্ছে অক্টাকোর, তার সাথে সাথে চারটা কোর হচ্ছে আপনার কোর্টেক্স A53 এর 1.8 গিগাহার্জ এর ক্লক স্পিড এবং আটটা কোরই হচ্ছে A53, বাট বাকি চারটা যে রয়েছে এটা হচ্ছে আপনার 1.5 গিগাহার্জ এর ক্লক স্পিডে রান করে। এবং এই প্রসেসরের সাথে জিপিইউ হিসেবে পাচ্ছেন পাওয়ার ভিয়ারের আইএমজি পাওয়ার ভিয়ার GE8320। এটা অনেকটা ব্যাকগ্রেডেড প্রসেসর। সো প্রসেসরের তুলনার ক্ষেত্রে এখানে কোনো স্মার্টফোনই আমার পছন্দ নাই ব্যক্তিগতভাবে, কারণ এই 2021 সালে এসে এই প্রসেসরগুলো এখন নাকে নাই ভালো, এই প্রসেসর বেজে যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলো। ওয়েল, কথা বলি র্যাম রোম স্টোরেজ সেকশন নিয়ে। তো এখানে হচ্ছে দুটো স্মার্টফোনই ব্যবহার করা হয়েছে, 4GB র্যাম এবং 64GB রম। এবং র্যাম হচ্ছে আপনার DDR4-এরই ব্যবহার করা হয়েছে, তবে P25-এ সম্ভবত DDR4 না DDR4X সাপোর্ট করে আই থিঙ্ক। তো এদিক থেকে P25 সে সময়ের জন্য ভালো ছিল, কারণ এখন প্রসেসরটা যেহেতু ব্যাকগ্রেডেড হয়ে গেছে, ওয়েল সে সম্পর্কে তো আলোচনা করেই দিলাম আপনাদের সাথে। এবং এখানে স্টোরেজের ক্ষেত্রে কথা বলতে গেলে দুটো স্মার্টফোনই সমান অবস্থায় রয়েছে, এবং যে এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এক্সপেন্ডেবল করতে পারবেন 128GB পর্যন্ত। এবারে কথা বলি দুটো স্মার্টফোনের ব্যাটারি নিয়ে। ভিডিও শুরুতে তো বলে দিয়েছিলাম যে দুটো স্মার্টফোনের অ্যাডাপ্টার হচ্ছে আপনার 10W-এর। তো এখানে ব্যাটারির প্রসঙ্গ উঠে আসলে Symphony Z50-তে ব্যবহার করা হয়েছে 4000mAh-এর ব্যাটারি, এবং Symphony Z30 Pro-তে ব্যবহার করা হয়েছে 5000mAh-এর ব্যাটারি। সো Symphony Z30 যেটা ছিল এর সাথে Z30 Pro-এর তুলনা হচ্ছে আপনার ওই যে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, একটা হচ্ছে আপনার নোটিফিকেশন লাইট, ব্যাটারিটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ক্যাপাসিটির দিক থেকে, এবং স্টোরেজটা বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে র্যাম 4GB করা হয়েছে। এদিকে আপনার রমটাও হচ্ছে 64GB রয়েছে এখন। তো ব্যাটারির ক্ষেত্রে এখানে আপনার যেহেতু অ্যাম্পিয়ার বেশি রয়েছে Symphony Z30 Pro-তে, এটাই এগিয়ে থাকবে। এবং সর্বশেষে অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। দুটো স্মার্টফোনে অপারেটিং সিস্টেমে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেমন হচ্ছে আপনার Symphony Z50-তে ব্যবহার করা হয়েছে Android 9 Pie, এবং Symphony Z30 Pro-তে ব্যবহার করা হয়েছে Android 10। যদি Android 10-এর গো এডিশন ব্যবহার করে তাহলে তো ভালোই হয়ে গেল, কারণ লাইট একটা OS ফোনটা রান করার জন্য খুব ভালো হবে যেহেতু এন্ট্রি লেভেল স্মার্টফোন। ওয়েল, এখন আসি আমার মতামতের ব্যাপারে। তার সাথে সাথে আমি যেটা বলেছিলাম যে 2 মিনিট একটু বকবক করব, এই স্মার্টফোনগুলো এই 2021 সালে এসে কিনবেন কি কিনবেন না? ওয়েল দেখুন, 1,500 বা 2,000 টাকা দিলে কিন্তু আমরা মোটামুটি হিলিও গেমিং সিরিজের প্রসেসরগুলো পাই, যেমন G70, G80, তাই না? তো স্মার্টফোন ব্যবহার করতেছেন, টুকটাক গেমিংও করবেন, আবার অনেকে বলেন যে ভাইয়া রেগুলার ইউজ করবো, গেমিংয়ের দরকার নাই, আমার চলে যাবে। ওয়েল ঠিক আছে ভাই, কিন্তু অনেকেই রয়েছেন যারা কিনা একটু টুকটাক গেমিংও করতে চান। G70 কিন্তু আহামরি লেভেলের গেমিং প্রসেসর তাও কিন্তু নয়, কিন্তু টুকটাক গেমিং করা যায়। এই দিক বিবেচনায় বলতেছি যে এই স্মার্টফোনগুলো মোটামুটি অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। স্মার্টফোন ব্যাকডেটেড হয় নাই, বাট প্রসেসরগুলো যেগুলো দিচ্ছে এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। তো এদিক থেকে কথা বলতে গেলে আসলে এই স্মার্টফোনগুলো এখন ইগনোর করা উচিত যদি আপনি টুকটাক গেমিং করতে চান। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও টপিক, এবং আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন। সেই সাথে সাথে পরবর্তীতে কী কী টপিকের ওপর ভিডিও আনা যায়, কম্পারিজন, সেটা ল্যাপটপ, স্মার্টফোন বা বাইক, অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন ডিরেক্টলি আমাদের সাথে কথা বলার জন্য, এবং তার সাথে সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে টেক রিলেটেড, সেক্ষেত্রে আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে সেখানে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে হবে কি, আমরাও আপনাদের সাথে কমিউনিকেট করব, এবং গ্রুপে যারা রয়েছে তারাও হয়তো যদি সমস্যাটার সমাধান আপনাদের দিতে পারে তাহলে তো একটা গুড কমিউনিটি হয়ে গেল। ওয়েল, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি চিন্তা করতেছি 15-র মধ্যে 3-4টা স্মার্টফোন বের করি গেমিংয়ের, বুঝলে? আর তুমি একটা গেমিংয়ের মোটামুটি বাজেট গেমিংয়ের একটা ল্যাপটপ বেরিয়ে করো।